রাত্রিবেলা বসলো, রাত্রিবেলাতেই জল হয়েছিল। দিশু কি আছে শুকনো কি করে কি জানি, হা কর বাবা স্কুল লেট হয়ে গেছে, আজকে মনে হয় 9টায় স্কুল যাবে তুমি, বুঝলে? ডক কর ডক, এই সাবাস ভালো। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে দিনটা শুরু করছি সকাল 7টা থেকে, এখন আমি বাসক পাতা তুলসী পাতা বাটছি। জানোই আবার ছেলে ঠান্ডা লেগে গেছে, কিচ্ছু করার নেই, শীতকালে এই মানে কিছু না হোক না হোক ঠান্ডা লেগে যায়, আর গ্রীষ্মকালে লু লাগে, তার থেকে ঠান্ডা লাগে, তার থেকে জ্বর আসে ঘামে, মানে গোটা বছরটা বাচ্চারা যতদিন না বড় হচ্ছে তোমাদের এই ঠান্ডা জ্বর পেট খারাপ এই নিয়েই চলতে হবে। কিচ্ছু করার নেই, আপাতত ঠান্ডা লেগেছে যখন আমি যেটা ঘরোয়া উপচার প্রত্যেক বছর করি, মানে প্রত্যেকবার করি, সেটাই শুরু করে দিয়েছি, গাছের বাসক আর তুলসী। মা তো একটা আলাদা বাসক পাতা গাছই লাগিয়ে দিয়েছে চিকুর জন্য, কি আর করা যাবে। তো ওইটা বেটে নিয়েছি শিলে, আর এটা তো মিক্সিতে হয় না, খুব একটা বাটা ভালো যায় না, শিলে বেটে নিয়েছি। এবারে আমি একটুখানি মধু মেশাচ্ছি, অ্যাপেলের হানিটা শেষই হয়ে গেছে, আজকে গিয়ে একটা মধুর বোতল নিয়ে আসতে হবে, যতটুকু ছিল ততটুকু দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা খেতে খুব একটা খারাপ টারাপ লাগে না, ভালোই লাগে খেতে, তো চিকু খেয়েও নেয়, খুব একটা ঝঞ্ঝাট থাকে না। তো এটা করে নিয়েছি, এরপরে চিকু টিফিন বানাতে হবে, তারপর চিকু সকালের খাবার বানাতে হবে, অফুরন্ত কাজ সকাল থেকে এই স্কুল টাইমগুলোতে। তা মোটামুটি ওই দিকটা রেডি করে আমি এবার চলে এসেছি রুমে। এ দেখো আমার গাছগুলোর অবস্থা, গাছগুলোকে একটু জল দিতে হবে, আজকে একটু কুড়েও দিতে হবে মাটিটা। অ্যাকচুয়ালি আমার ইনডোর প্ল্যান্টে কতটা জল দেবো আমি সবসময় কনফিউজড হয়ে যাই, কখনও দেখি বেশি জল গেছে, গোড়াটা পচে গেছে, আবার দেখি ওপরটা শুকনো কিন্তু তোমার গোড়ার দিকে জল নেই, তাই কী যে হয় আমি কিচ্ছু বুঝি না। তাও আমি নিয়মিত একবার করে অল্প অল্প করে জল দিতে থাকি, যেহেতু আমিও গাছের দিক থেকে এখন নতুনই। আর এই যে আমার ছেলে ওঠালেও ওঠে না সকালবেলাতে, খুব মানে সমস্যা ক্রিয়েট করতে হয় ওকে নিয়ে। তো এই যে উঠেছেন উনি, এবার ওনাকে আমি ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, এবার বকবক হচ্ছে, এবার আমি ওকে বাসক পাতার রসটা খাওয়াবো। আমি এই ঝিনুক বাটিটা করেই খাওয়াই, এটা রাহুলের ছোটোবেলাকার ঝিনুক বাটি, এটা দিয়ে খাওয়াতে খুব সুবিধে হয়, মুখটা শুরু তো ঢক করে গেলা হয়ে যায়। খাইয়ে দিয়েছি, তারপর ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি, তারপরে এই চলে এসেছি স্কুলে। তো ঠান্ডা লাগলে স্কুলে আসার সমস্যাটা একটু বেড়ে যায়, মানে এমনিতেই সকালে উঠে সমস্ত কাজ করে অত সকালে স্কুল দিতে আসাটা একটু চাপ হয়ে যায়, যখন ঠান্ডা লাগে তখন বাসক পাতা করো, গরম জল করো, লেবু দাও, এই করো সেই করো, সব মিলিয়ে একটুখানি লেট হয়ে যায়। তো প্রেয়ার লাইন প্রায় শেষের মুখে, তারপরে আমরা একটুখানি গল্প করছি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই স্কুলের টাইমটা ওদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে 10-15 মিনিট আমাদের নিজেদের মতো সকালটা আমরা প্রতিদিন কাটাই, সোম থেকে শুক্র। স্কুলের বাইরে দাঁড়িয়ে কখনো কখনো পিঙ্কির বাপের বাড়ি ওখানে সামনেই, ওইখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি গল্প চলতেই থাকে। তো আজকে আবার প্রণব চলে এসছে, তো চলো এরপর চলে যাব বাড়িতে। চিকুকে এই মাত্র জাস্ট স্কুলে নামিয়ে দিয়ে এলাম, ওদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ওদের নাচ গানা চলছিল, সেই জন্য বাইরে দাঁড়িয়ে আমরা একটু দেখছিলাম। আর আমার অবস্থা খুব খারাপ, আমি কালকে রাত্রেবেলাতে না ক্যাস্টার অয়েল মেখেছি জানো তো, মানে আমি যে তেলের মিক্সচারটা লাগাই তো সেটা শেষ হয়ে গেছে বলে ওই মিক্সচারের মধ্যে ক্যাস্টার অয়েলও থাকে, শুধু ক্যাস্টার অয়েলটা আছে বলে ক্যাস্টার অয়েল দিলে দেখবে চুল চিপে বসে যায়, কি তো সামনে চুল নেই। যাই হোক, এখন আমি খাটফাটগুলোকে ভালো করে ছিল না, কালকে রাত্রেবেলাতে একটু বমি করে দিয়েছিল, মানে ঠান্ডা লাগলেই তো বমিটা হয়ই ওর। তো কী হয়েছিল, রাত 2টোর সময় করেছে, তো আমি বুঝতে পারিনি, মানে ওকে তুলেছি, ওকে পরিষ্কার করেছি, ক্লিন করেছি, আবার ঘুম পাড়িয়েছি, কিন্তু ও যে ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি পড়ে গেছিলো যেন আমি বুঝতে পারিনি। সকালবেলা উঠে দেখছি পুরো শুকনো হয়ে গেছে ওই জায়গাটা, ওটাকেও ক্লিন করতে হবে। আজকের ব্লগটা মোটামুটি এত দূরই রাখছি, ছোট্ট মতো পুচকি মতো ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি লেগেছে অবশ্যই সেই লাইক করো, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমি ফুড রেসিপি ভিডিও যেগুলো আগে দিন বলছিলাম এই মার্চ থেকে আবার স্টার্ট করছি, আমি জানি তোমাদের ওগুলো অনেক পছন্দ, তো অবশ্যই দেখো এবং আমার সঙ্গে থাকো।